আসসালামু আলাইকুম, দিস ইজ নাসিম, ইউ ওয়াচিং ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত ভিডিওতে যে দেখিয়েছিলাম যে পাঠাওয়ার যেই কর্মকাণ্ড, সেগুলো যে অন্য অন্য অ্যাপ্লিকেশনগুলো করছে কি করছে না, বা অন্য অন্য এরকম সাপোর্টের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, অন্য অন্য যে সাপোর্ট অ্যাপ্লিকেশনগুলো আছে, তারা যে করছে না, তার কি গ্যারান্টি আমরা পাই? অবশ্যই পাই না। সেজন্যই আমরা একটি সিকিউরিটি নিব, আমাদের মোবাইল অপশনের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, সেটিংসে ঢুকলাম, সেটিংসে ঢুকার পরে আমরা চলে যাব নিচে স্ক্রল করে যে জায়গায় অ্যাপ্লিকেশন আছে, ইনস্টলড অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন ইনস্টলড অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন, অন্য অন্য মোবাইলে পাবেন, এমআইয়ে পাবেন ইনস্টলড অ্যাপ্লিকেশন। ইনস্টলড অ্যাপ্লিকেশনে ঢোকার পরে এখান থেকে আপনার যতগুলো সার্ভিস আছে তাদের অ্যাকচুয়াল কাজটা আপনি দেখতে পারবেন এই পারমিশনের ভিতরে গিয়ে। সো আমি চলে যাই আগে একদম পাঠাওয়ের সেই স্থানেই, এবং পিকমি, ওভাই যেগুলো আছে সেগুলো জায়গায়, যেমন ওভাই আছে, ওভাইয়ে ঢুকলাম। ওভাইয়ে ঢুকে আমি ওভাইয়ে দেখি, ওভাইয়ে আদার্স পারমিশন এবং অ্যাপ পারমিশনস এই জায়গায় দেখতে পাচ্ছেন। অ্যাপ পারমিশনসে যদি ক্লিক করি, এখানে দেখুন আমার সবগুলো ওপেন আছে। আমি যেটা করব, যে টোটাল জিনিসগুলো শুধু লোকেশন ছাড়া আর সবগুলো আমি অফ করে দেব, কারণ আমার যে এখান থেকে এই পারমিশনটা দিচ্ছি, তারা যে কোনো ধরনের উল্টোপাল্টা অবজারভেশন করছে না তার কিন্তু কোনোই নিশ্চয়তা নাই, কারণ পাঠাও সম্পর্কে যেটা শুনলাম তারপরে আমাদের এই বিশ্বাসটা থাকে না। তো ও ভাইয়ে কী দরকার তার কন্ট্যাক্ট ইনফরমেশন জানার জন্য, কী দরকার তার ক্যামেরার পারমিশন, কী দরকার তার SMS পারমিশন, স্টোরেজ পারমিশন এবং টেলিফোন পারমিশন, কী দরকার সেটাই আমি বুঝতেছি না। তার তো শুধুমাত্র লোকেশন পারমিশন ছাড়া অন্য কোনো পারমিশনের দরকার নেই। সো এটা কী দরকার সেটা বুঝতেছি না। তারপরে আমি যদি যাই পিকনিতে, পিকনিতেও সেম অবস্থা। এই জায়গায় অ্যাপ অ্যাপ পারমিশনসে গেলে দেখুন অন্যগুলো আমি বন্ধ করে দিয়েছি, সেম অবস্থায় কিন্তু ছিল। কিন্তু এখানে টেলিফোন আছে, ওভাইয়ের কিন্তু কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনও ছিল, এটা দেখেছেন আমরা এবার যে ওভাইয়ে কিন্তু এই পারমিশনসে গেলে কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনও ছিল, কন্ট্যাক্ট পারমিশনও ছিল। কেন তাদের এগুলো দরকার সেটা আমি বুঝতেছি না, বা তারা কী অ্যান্সার করবে সেটাও জানি না। পাঠাও দেখাচ্ছি, পাঠাও তো এর আগে দেখেছেন সেম এগুলো, এবং তাদের কিন্তু তথ্যটা ফাঁস হয়ে গেছে যে তারা এই ক্লেঙ্কারিগুলো করছে, তারা অলরেডি স্টোর করছে মানুষের। তাহলে পিকনি এবং এরা কি করছে না তার গ্যারান্টি কি? তার কোনো গ্যারান্টি নেই, এটাই স্বাভাবিক। এবং আমরা তাহলে একটু উবারের দিকে যাই, উবারের কী অবস্থা আমি অবশ্য জানি না, সহজে ঢুকি, একটু সহজে ঢুকে দেখি কী কী পারমিশন তাদের। সেম অবস্থা, লোকেশন, SMS, স্টোরেজ, এই পারমিশনগুলো তাদের কেন দরকার? কিন্তু তারা কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু ডিফল্টভাবে ক্যামেরা অফ এবং স্টোরেজ অফ, টেলিফোন অফ, আমি লোকেশন পারমিশন দিয়ে রাখছি, এগুলো সবই আমি ইউজ করি, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন কুপন কোড থাকে, তাই এটা থাকতেই পারে, আমার হতেই পারে, আমি সবগুলো কুপন কোড দিয়ে ইউজ করতেই পারি। সো তার জন্য কি তারা আমার এ ধরনের ক্ষতি করবে, এ ধরনের স্ট্রেস করবে? আমরা উবারে যাই, উবারে গিয়ে একটু অ্যাপ পারমিশনসে দেখি কী অবস্থা, তাদের অবস্থাও সেম। এখানে কথা হচ্ছে যে মাইক্রোফোন পারমিশন, SMS, তারপরে স্টোরেজ, টেলিফোন, ওনাদের টোটাল বিষয়গুলোই অফ আছে, শুধু কন্ট্যাক্ট এবং টেলিফোন এগুলো অন আছে। তাদেরও বা কেন এগুলো দরকার আমি বুঝি না। এই পারমিশনগুলো যদি আমি দেই, তারা যে আমাকে কোনো ধরনের, আমি যদি কাজ করতে যাই, আমার সিকিউরিটি লেভেলটা তাদের কাছে কিন্তু হ্যামার হয়ে আছে, কারণ যখনই পারমিশন দিই তখনই তাদের ও জায়গায়, এ জায়গায় যেহেতু পারমিশন চাওয়া হয়েছে, অবশ্যই তাদের ওখানে এমন কোনো সিস্টেম আছে বা এমন কোনো সেটিংস আছে যার মাধ্যমে তারা এগুলোকে অবজার্ভ করতে পারে। আদারওয়াইজ এই পারমিশনগুলো কেন চাবে, কেনই বা তাদের দরকার? তাদের তো লোকেশন ছাড়া অন্য কোনো পারমিশনের দরকার নেই, তাহলে কেন তাদের এই জিনিসগুলো রাখতে হচ্ছে, এই পারমিশনগুলো রাখতে হচ্ছে? আমি নিজেই বুঝতেছি না, আপনারা কি বলবেন আমি নিজেও জানি না। যাই হোক, এই যে পারমিশনগুলো, তাহলে আমরা একটু অন্য অন্য অ্যাপ্লিকেশনের দিকেও খোঁজ রাখতে পারি, যেমন স্কাইপের দিকে যদি খোঁজ রাখি, পারমিশনসে যদি যাই সেম অবস্থা, ক্যামেরা হতে পারে, কন্ট্যাক্ট শেয়ার হতে পারে, মাইক্রোফোন স্বাভাবিকত হতে পারে, কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন আমরা অপেক্ষা করে দিতে পারি, স্টোর
হতে পারে এবং টেলিফোন হতে পারে, কিন্তু এস্টোর মাইক্রোফোন হতে পারে, ক্যামেরা হতে পারে, টেলিফোনের আমার মনে হয় না দরকার আছে। তাহলে এরা অ্যাকচুয়ালি যে আমাদের তথ্যগুলো নিয়ে খেলছে না, তার প্রমাণটা কী, বা তার সিকিউরিটিটা কোথা থেকে পাবো? তার সিকিউরিটি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এ জায়গায় দেখেন ইসরায়েল কিন্তু শুধু লোকেশন এবং ক্যামেরা নিয়েছে, কারণ তাদের এড্রেসের দরকার, অন্যগুলো কিন্তু অফ আছে। এরা শুধুমাত্র সিকিউরিটি লেভেল চেক করার জন্য, আপনি যদি কখনো ব্লক হন সেক্ষেত্রে চেক করার জন্য বলবে যে আপনার পারমিশন অ্যাড করে তারপরে ই করুন। তারা এটি ডিসক্রাইব করে দিয়েছে তাদের ওয়েবসাইটের ভিতরে, কিন্তু এই অন্য অন্য যে সার্ভিসগুলো দেখালাম সেবা এক্স ওয়াই জেড, দেখি আমি একটু, দেখুন তাদের লোকেশন এবং SMS অন্যগুলো কিন্তু অফ করা, তারা কিন্তু ওগুলোর পারমিশনই চায়নি। তাহলে এখন কথা হচ্ছে যে আমি যে এই অ্যাপ্লিকেশন যারা করেছে, অ্যাপ্লিকেশনগুলো যারা বানিয়েছে, তাদের কাছে যে আমি জিম্মি নয় তার প্রমাণ কি, তার সিকিউরিটি কে দিবে? সো সকলের কাছে অনুরোধ থাকবে যে এই যে অপশনগুলো দেখালাম, আপনারা অবশ্যই এভাবে আপনাদের নিজেদের তথ্যগুলোকে সিকিউর করুন, আদারওয়াইজ এমন একটা সময় হতে পারে যে আপনারা টোটালি এদের কাছে জিম্মি হয়ে যাবেন। আমরা কিন্তু অলরেডি গুগল এবং ফেসবুকের কাছে জিম্মি, তারা কিন্তু আমাদের বিভিন্ন কিছুই জানে, কারণ হ্যাবিচুয়েট আমাদের যে অভ্যাস সব কিছুই তারা জানে, এবং তার মাধ্যমে তারা কোনো ক্ষতি করবে না, কারণ তারা হচ্ছে বিগেস্ট কোম্পানি এবং তারা টোটালি মানুষের সেফটিটা আগে রেখে তারপর তাদের বিজনেসটা করবে, তাছাড়া কিন্তু তাদের বিজনেস করা পসিবল না। সো এ বিষয়টা নিয়ে যদি কথা বলি, আমরা যদি গুগলের একটি সার্ভিস হ্যাং আউট দেখি, হ্যাং আউটে দেখুন সবই আছে, ক্যামেরা, কন্ট্যাক্ট, হ্যাং আউটে এগুলো দরকার আছে, এগুলো নিয়েছে, SMS, লোকেশন এবং টেলিফোন এগুলো কিন্তু তারা অটোমেটিকলি অফ রেখেছে, কারোর যদি অন করতে দরকার হয় অন করতে পারবে, অন না করলে করার দরকার নেই। সো বিষয়টা এমনই হওয়া দরকার, যদি আপনার লাগে সিকিউরিটি পারপাস কোনো কিছুতে যদি লাগে, ভেরিফিকেশনের জন্য লাগে, রাখতে পারেন, কিন্তু পাঠাও, উবার, পিকনিক এদের তো এটা লাগার কোনোই দরকার নেই। পাঠাওয়ের যে কাহিনীটা হলো এরপরে কিন্তু আমরা সকলে এতটুক জানা দরকার, আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেই এই কাজটি করে নিব যে আমাদের কোনো ধরনের পারমিশন দিয়ে থাকলে পারমিশনগুলো ওই কাজটার জন্য যেটি দরকার সেটি ছাড়া অন্য সবগুলো অফ রাখবো। সো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ কথা। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় আপনার কাছে যে হ্যাঁ এটি করা দরকার, তাহলে অবশ্যই এটি আপনারা করুন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আরও আরও জানি এরকম সচেতনতামূলক এবং টেক রিলেটেড ভিডিও দিতে পারি, সেজন্য সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দিন, কারণ সকলেরই এই বিষয়টি জানা খুব জরুরি। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।